দর্শক চট্টগ্রামে বিএনপি সমাবেশ ও সেখানকার সামগ্রিক অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, সমাবেশের কি খবর এখন, নেতারা কি বলছেন, সর্বশেষ কি তথ্য আছে? ধন্যবাদ আপনাকে। সমাবেশ আরো আগে শুরু হয়েছে, বিএনপির কেন্দ্রীয় নেতারা এখন বক্তব্য রাখছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন চট্টগ্রামের নেতারা। আমি আছি পলক গ্রাউন্ড মাঠের বাইরের অংশে, ঠিক মাঠ ছেপে নেতাকর্মীরা কিন্তু বাইরেও অবস্থান নিয়েছেন। অর্থাৎ চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এসব জেলার বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এই সমাবেশকে কেন্দ্র করে এখানে জড়ো হয়েছেন এবং তারা এই সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কি বক্তব্য দেন, তাদের জন্য কি দিক নির্দেশনা দেন সেটি দেখার জন্য, সেটি শোনার জন্য তারা এখানে এসেছেন। এবং তারা যেটা বলছেন যে সরকার বিরোধী আন্দোলনের যেই নির্দেশনা কিংবা আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি কর্মীরা কোন বিষয়গুলোকে সামনে রেখে কোন বিষয়গুলো কি নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করবেন সেই দিক নির্দেশনা মূলত তারা এখান থেকে যাওয়ার জন্য তারা মূলত এখানে এসেছেন। এই সমাবেশ থেকে তারা সে ধরনের দিক নির্দেশনা প্রত্যাশা করেন। তো এই মুহূর্তে চট্টগ্রামের পলগ্রাউন্ড মাঠ এবং মাঠের আশপাশের বিভিন্ন এলাকা বিএনপি নেতাকর্মীদের দ্বারা ছেয়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে, পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু নিরাপত্তার দায়িত্বে আছেন। আর আপনি জানেন যে আওয়ামী লীগও বিশৃঙ্খলা হলে সেটি প্রতিহত করার ঘোষণা দিয়ে রেখেছে। তো সব মিলিয়ে কিছুটা উত্তেজনাও আছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চট্টগ্রামের পলগ্রাউন্ড মাঠে বিএনপির এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। এই হচ্ছে আমার কাছে চট্টগ্রাম থেকে, ফিরছি স্টুডিওতে।